মৌলভী বাজারের জুড়িতে বিদ্যুতের স্পর্শে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঝড়ের কারণে ভোরে বসত ঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ওই পাঁচজন বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন ফয়জুর রহমান, তার স্ত্রী শিরিন বেগম, মেয়ে সামিয়া ও সাবিনা এবং ছেলে সাইমুদ্দিন। এ ঘটনায় আহত হয়েছে সোনিয়া আক্তার নামে ওই পরিবারের আরও এক মেয়ে। আহত সোনিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট MAG মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মৌলভী বাজারের জুড়িতে বিদ্যুতের স্পর্শে একই পরিবারে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে মৌলভী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, কিভাবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো আর কি জানা গেল এই বিষয়ে? আহত যে মেয়েটি রয়েছে তার এখন শারীরিক অবস্থা কেমন? দেখুন, আসলে ভোরবেলায় মূলত আজ সেহেরির পরেই মূলত যারা এই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তাদের এই বসত ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যে ফজুর রহমান, তিনি পেশায় একজন ঠেলাগাড়ি চালক। স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ভোরবেলা সেহেরির পর মূলত এখানে তারা ঘুমিয়ে পড়েছিলেন। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় এবং এই স্থানীয়দের প্রথমতে আমরা যেটি জেনেছি যে সেই ঝড় বৃষ্টির সময় আসলে বজ্রপাত ঘটে এবং বজ্রপাতের ফলেই কিন্তু এই যে বিদ্যুতের লাইন সেটি ছিঁড়ে পড়ে, যেটি আসলে তাদের এই যে বসত ঘরের উপর দিয়েই মূলত এই বিদ্যুতের লাইনটি গেছে এবং এই বিদ্যুতের লাইনটি মূলত 33 কেভি ভোল্টের যে বিদ্যুৎ লাইন, পল্লী বিদ্যুতের সেই বিদ্যুতের লাইনটি মূলত তাদের ঘরের উপর দিয়েই গেছে। এবং সকালবেলা যে এই দুর্ঘটনাটি ঘটে আসলে সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিদ্যুৎ লাইন যখন ছিঁড়ে পড়ে তখন মূলত ঘরের বিদ্যুতায়িত হয়ে যায়, অর্থাৎ পুরো ঘরেই টিন শেডের ঘর, যেটির কারণে কিন্তু পুরো ঘরেই বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং তারা ঘুম থেকে একে একে যখন দৌড়ে ঘর থেকে বের হতে চাচ্ছিলেন সেই সময়টাই মূলত তারা টিনের স্পর্শ করেন এবং তাদের বিদ্যুতায়িত হয়ে যান তারা। এবং সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে পাঁচজন মারা যান এবং একজন কোনো মতে ঘর থেকে বের হতে পারেন কিন্তু তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আশেপাশের লোকজন তাকে সিলেটের যে হাসপাতাল আছে সিলেট হাসপাতালে তাকে প্রেরণ করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তো আসলে সাথে সাথেই পাঁচজন মারা যাওয়ার পর স্থানীয় লোকজন আসেন এবং এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন সহ স্থানীয়রা ছুটে যান, তাদের লাশ উদ্ধার করেন এবং তাদের লাশ এখন পর্যন্ত তাদের বাড়িতেই আছে। এবং আসলে যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এতে করে এই যে জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের এটি হচ্ছে ভাঙ্গারপাড় গ্রামের এই মর্মান্তিক ঘটনার কারণে কিন্তু এলাকায় শীতের ছায়া নেমে এসেছে। এই পরিবারের পাঁচজন, নিহত ফজুর রহমান এবং তার স্ত্রী রয়েছেন এবং তার দুই মেয়ে কন্যা রয়েছেন এবং একজন ছেলে মারা গেছেন এবং একজন আহত যে মেয়ে রয়েছেন তার সুস্থতা কামনা করছি। দুঃখজনক একটি ঘটনা। বিদ্যুতের স্পর্শে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।